হ্যালো বন্ধুরা, আজকে আমার রাজপুত্রের জন্য কি কি কেনাকাটা করব চলুন। তাকে স্কুলে ভর্তি করানো হয়েছে, এখন তার ক্লাস পারপাসে, স্কুল ড্রেস পারপাসে কি কি আমরা কিনব সব কিছু দেখাচ্ছি। তো প্রথমে আমি তার বই নিতে এসেছি, এটা হচ্ছে তার স্কুলের পাশেই বইয়ের দোকান, সেখানে আমরা এসেছি এই লাইব্রেরিতে। তার সেট করাই আছে বইগুলো, সে নার্সারিতে ভর্তি হয়েছে। এবার তার বই নিব, তার এক সেট খাতা নিব, তারপরে এবার চলে গেলাম টেইলার্সে, এটাও স্কুলের পাশেই। তো এই টেইলার সাহেবের কাছে গিয়ে আয়নার মাপ নিলাম। আমার ছেলের জীবনে এটাই প্রথম ফর্মাল ড্রেস, স্কুলের ইউনিফর্ম বানানোর জন্য যে সমস্ত জায়গায় মেজারমেন্ট নেওয়া উচিত টেইলার সেই সমস্ত মেজারমেন্ট নিচ্ছে, সোজার নিচ্ছে, খাতা নিল, এটা হচ্ছে স্কুলের শার্টের মাপ নিচ্ছে। তো স্কুলের সাথে এই টেইলার্সের দোকান হওয়াতে আমাদের জন্য সুবিধা হয়েছে যে বাজারে আমাকে ছেলেকে নিয়ে ঘুরতে হয় না ঠান্ডার মধ্যে। আমার ছেলে তো খুবই স্থির, সে একটু নড়াচড়া করছে, এখানে দেখছে সেখানে দেখছে, টেইলার্স বুঝতে পেরেছে যে ছেলে আমার খুবই স্থির, এত স্থির ছেলের মাপ সে এর আগে নেয় নাই। তো এবার প্যান্টের মাপ নেওয়া হচ্ছে। এখন আয়ান বুঝতে পারছে না যে আঙ্কেল এটা কী করছে, আমার কেন কোমরে একটা ফিতা ধরছে, আবার থাইতে ফিতা ধরছে। তো আমি ছেলেকে বোঝাচ্ছি, বাবা ভয় পেও না, এটা হচ্ছে আঙ্কেল স্কুল ড্রেসের জন্য মাপ নেওয়ার দরকার, সেই মাপ নিচ্ছে, তোমাকে সুন্দর করে শার্ট প্যান্ট বানিয়ে দেবে। এখন ছেলেকে বোঝানোর জন্য আমি আবার টেইলরকে বললাম যে ভাই আমার ছেলের তো স্কুল ইউনিফর্ম, এটা খুব সুন্দর করে বানিয়ে দেবেন যেন আমার ছেলে পরে খুবই আরাম পায়, মজা পায় এবং বুঝতে পারে যে না স্কুল ইউনিফর্মগুলো এমনই হয়ে থাকে। তো মোটামুটি মাপ নেওয়া শেষ হয়েছে, এখন স্কুল থেকে দেয়া যে সমস্ত ব্যাস, সোলজার ব্যাস আছে সেগুলো আমি ওনার হাতে দিয়ে দিলাম। দেওয়ার পরে উনি আমাদেরকে রিসিপ্ট কেটে দিচ্ছেন যে কবে যাব এবং কবে নাগাদ তার ড্রেসটি বানানো কমপ্লিট হয়ে যাবে। এভাবেই আমরা এই কাজটি শেষ করলাম। এবার চলে এসেছি অ্যাপেক্স শোরুমে, অর্থাৎ তার স্কুলের সাথে, স্কুল ড্রেসের সাথে কেটস ব্যবহার করতে হবে। তো নর্মাল দোকান থেকে নিলে হয় কি জুতাগুলো নষ্ট হয়ে যায়, বরাবরই আমরা অ্যাপেক্স এবং বাটাটাকে চুজ করি। এখন সে বাবার সাথে এবং আমার সাথে এসেছে অ্যাপেক্স শোরুমে, সে তার পছন্দ বড় সাইজের জুতা, সে কিছুতেই বুঝছে না যে না সে তো ছোটো মানুষ, তার পায়ের সাইজ অনুযায়ী নিতে হবে। না, সে একটি বড় কেটস দেখেছে, সেইটাই তার লাগবে। তা বললে কি হবে, অবশেষে তাকে বোঝানো হলো তোমার সাইজটি চলে এসেছে। হাজির তার দোকানের আঙ্কেল তার কেটস নিয়ে, এবার হচ্ছে তার জুতাটি তাকে পরানো হচ্ছে যে দেখি সাইজ হয় কিনা। একেবারে জম্পেশ এই সাইজটি তার হয়ে গেছে, আর কোনো চেঞ্জের অপশন লাগলো না বা বারবার তাকে ট্রায়াল দিতে হইল না। সে শুধুমাত্র এই লোগো যেটা আছে সেটা খুলতে চাচ্ছে যে মাম্মা এটা তো আমি বাসায় নিয়ে যাব, তাহলে এটা লোগো সহ কেন পরব। কিন্তু না, তাকে বোঝানোর পরে বাবা এবং শপকিপার যিনি আছেন তিনি দুজন মিলেই বোঝানোর পরে কেটসটি তাকে লোগো সহ পরানো হলো। এটা হচ্ছে প্রাইস স্টিকার ছিল, তো এবার আরেক পায়ে পরানো হচ্ছে, আবার সে সেই প্রাইস স্টিকারটি খুলতে যাচ্ছে। এখন সে খুব মুড অফ করে বসে আছে, কারণ বাবা তাকে একটু ধমক দিয়েছে। সে দুই পায়ে দুটো জুতা পরছে এবং আমার দিকে তাকাচ্ছে, আমি এক্সপ্রেশন দিচ্ছি যে না মাম্মাম ঠিক আছে তুমি চিন্তা করো না। এখন ওর বাবা আমাকে জিজ্ঞেস করছে কি হয়েছে, তো ওখানে তো বলা যায় না যে ছেলেকে তুমি ধমক দিও না। এবার সে ট্রায়াল দিচ্ছে আমার বরাবর, সে সোজা হেঁটে চলে আসছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হাঁটবে না সে, না ঠিক আছে। এবার অবশেষে সে হেঁটে চলে আসছে, খুব মজা পাচ্ছে, মাম্মাম নতুন জুতা, নতুন জুতা পরে আমি স্কুলে যাব। সে হাঁটছে, সে আগে ছোটোবেলায় জুতো পরতেই চাইতো না, জুতো পরতে খুব ভয় পেত, কিন্তু ইদানিং সে স্লিপার স্যান্ডেলের চেয়ে জুতাটাকেই সে পছন্দ করে। অবশেষে তার স্কুল ড্রেসের সাথে ম্যাচিং করা স্কুল কেটস নেওয়া হইলো, সেই সাথে একজোড়া সক্সও নেওয়া হইলো। এবার আমরা আসলাম টুপির দোকানে, একটি টুপি নিলাম, কারণ তার শার্টের কালার সাদা এবং প্যান্টের কালার হলো মেরুন রঙের, তো মেরুন রঙের টুপিটি আমরা নিয়ে নিলাম, কারণ কি সকালবেলা করে স্কুলে যেতে হবে যেন তার ঠান্ডা না লাগে। এবার চলে এসেছি আমরা শীতের পোশাক নেওয়ার জন্য, এটাও প্যান্টের কালারের সাথে ম্যাচিং করেই আমরা নিলাম এবং সব বাচ্চাই এই কালারের মেরুন রঙের সোয়েটারটিই পরছে। তো অবশেষে আমরাও সেখানে ট্রায়াল দিচ্ছি। আজকে সারাদিনই মোটামুটি আয়নের কেনাকাটাই, স্কুল ড্রেস পারপাসে, স্কুল পারপাসে তার কেনাকাটাই। অবশেষে তার শরীরে যে ইউনিফর্ম ড্রেসটি পরা ছিল, জ্যাকেটটি পরা ছিল, সেটা খুলে মেরুন রঙের জ্যাকেটটি তাকে পরানো হচ্ছে, একদম পারফেক্ট হবে মনে হচ্ছে এটা। তো তাকে ট্রায়াল করানো হচ্ছে এবং দেখুন সে পরছে, মানে সে এখন বোঝে যে ড্রেস কিনতে গেলে ট্রায়াল দিতে হয়, পরতে হয়।
একেবারে ঠিকঠাক মতো হয়েছে। তো এই হলো আজকে আমার রাজপুত্রের উপলক্ষে কেনাকাটা। টাটা।